Hello and welcome everyone, this is Najmul Islam once again back with another episode ebong very interesting video jeta tomader ei muhurte dariye prottekta chhatrer mone proshno ta royeche je proshno ta ki tumra hoyto onekei bujhte perecho itimoddhe je amader nutun syllabus change hoyeche tet porikha 2023 er jonno shei nutun syllabus er tumra jodi ektu kona ta lokkho koro ekta subject e shekhane lokkho ullekh kora ache je 30 number shei subject er upor theke thakbe to 30 jodi thake tahole ekhanei proshno ta jonmacche je koto number আমাদের পেডাগজি থাকছে এবং কত নম্বর আমাদের কন্টেন্ট থাকছে সুতরাং এই একটা কন্টেন্ট আর পেডাগজির মধ্যে যে বিভ্রান্ত সেই ছাত্ররা সেটার মধ্যেই কিন্তু একটা লুপের মধ্যে পড়ে গেছে ছাত্ররা বুঝতে পারছে না কি করব কি হবে কি উপায় হবে এইগুলো নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে সুতরাং আজকের ভিডিওতে তার কমপ্লিট সলিউশন এবং গাইড দেব ঠিক আছে তো প্রত্যেককে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি একটা সঠিক সলিউশন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে দিতে চলেছি সুতরাং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে থাকো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এবার কন্টেন্ট এবং পেডাগজি থেকে কত নম্বর থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো সুতরাং আমরা আজকে বিগত বছরের প্রশ্নগুলোকে ট্রেন্ড অ্যানালাইসিস করেছি এবং সম্পূর্ণ একটা প্র্যাকটিক্যালি তোমাকে একটা প্র্যাকটিক্যাল বেসিস আমি এখানে একটা ভিউ দেখাবো যার ফলে বুঝতে পারবে যে 2023 সালে কোন জায়গা থেকে প্রশ্ন কত নম্বরের আসতে চলেছে দেখো ট্রেন্ড অ্যানালাইসিসটা আমি এখানে তোমাদের সঙ্গে করেছি এই কন্টেন্টের উপরে আমাদের বিভিন্ন বিগত প্রত্যেকটা সাবজেক্টের উপরে 2023 সালের জন্য আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি অর্থাৎ কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে সুতরাং সেই ট্রেন্ড অ্যানালাইসিসটা তোমরা অনেকে ভালোবেসেছো এবং অনেকের উপকারে এসেছে সেই একটা বিগত বা প্রিভিয়াস একটা অভিজ্ঞতা উপলব্ধ জ্ঞান থেকে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলছি মন দিয়ে শোনো অফিশিয়াল সিলেবাস আমাদের কি বলছে ঠিক আছে এবং পিওয়াইকিউ ট্রেন্ড অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ট্রেন্ড অ্যানালাইসিস করে কি দেখা যাচ্ছে এবং 2022 সালে কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন ছিল সেটাই এখন বলবো তো বেসিক্যালি প্রথমে দেখো আমাদের অফিশিয়াল সিলেবাস বলছে একটা সাবজেক্টের উপরে 30টা নাম্বার থাকবে ঠিক আছে একটা সাবজেক্টের উপরে 30টা নাম্বার থাকবে 2022-23 সালের 23 সালের নতুন সিলেবাস আসার আগে কি উল্লেখ ছিল এই 30 কে দুই ভাগে ভাগ করা ছিল একটা হচ্ছে 15 নম্বর কন্টেন্ট থাকবে 15 নম্বর পেডাগজি থাকবে রাইট কিন্তু যদি তোমরা 2022 সালের প্রশ্নপত্র কারোর কাছে থাকে তোমরা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখতে পারো আমি নিজে দেখে তোমাকে বলছি ঠিক আছে তো সেরকম ভাগ ছিল কিন্তু বর্তমানে নিউ সিলেবাসে কিন্তু শুধু 30 উল্লেখ করা আছে কোথাও 15 15 ভাগ করা কি কোনো 20-10 কোনো রকম ভাবে ভাগ করা নেই সেই জায়গা থেকে মনে হচ্ছে কত নাম্বার আসতে পারে দেখো 2022 সালেও কিন্তু তোমাদের উল্লেখ ছিল 2022 সালে যে সব জায়গা থেকে 15 15 করে ভাগ করা থাকবে কিন্তু আদেও কি 15 15 করে প্রশ্ন এসেছে আমরা সেটা দেখব এখন বেঙ্গলিতে তুমি যদি 2022 সালের কথা চিন্তা করো সেখানে 30 নম্বরের মধ্যে 15 নম্বর পেডাগজি ছিল 15 নম্বর কন্টেন্ট পার্ট ছিল গদ্য পদ্য থেকে মিলিয়ে কন্টেন্ট পার্ট ছিল 15 30 নম্বরের মধ্যে আর 15 ছিল পেডাগজি পার্ট কথা বোর্ড তার কথা রেখেছে দ্বিতীয় যদি ইংলিশেও চলে আসো 2022 সালের তুমি যদি ইংলিশের ক্ষেত্রে চলে আসো সেখানেও দেখতে পাবে তোমার এখানে ইংলিশের মধ্যেও কিন্তু 15টা পেডাগজি ছিল 2022 সালে যদি চলে আসো ম্যাথে ম্যাথে কিন্তু তোমাদের পেডাগজি ছিল 12টা 13-14-15 তিন নম্বরের পেডাগজি শর্ট ঠিক আছে 2022 সালের প্রশ্নে এবং তারপরে ইভিএসে যদি চলে আসো সেখানে তুমি বলেছিল 15টা পেডাগজি থাকবে কিন্তু প্রশ্নপত্র যদি খুলে একটু চোখ মেলে দেখো দেখতে পাবে সেখানে 5টা পেডাগজি তোমার প্রশ্নপত্রে তুমি পাবে সুতরাং তাহলে কোথায় যে 15টা পেডাগজি আমাদের দেবে বলেছে কোথায় দিল নাম্বার ওয়ান ঠিক আছে এই যে একটা দেবে বলে দেয়নি এই জন্য কিন্তু অনেকে মানে বোর্ডের যে কথা সেই কথা বোর্ড রাখতে পারেনি একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তাই না একটা ঝঞ্ঝাট সৃষ্টি হয়েছে তাই বোর্ড কিন্তু শুধুমাত্র সেই জায়গা থেকে এড়িয়ে বা সরে আসার জন্য এই নতুন ট্রিক্স অ্যাপ্লাই করেছে সুতরাং বোর্ড ওইভাবে বলতে পারছে না যে আমি 18টা এখানে কন্টেন্ট দেব 12টা পেডাগজি দেব এইভাবে এই ঝামেলায় যেতে চাইছে না সেই কারণে অনেকে হয়তো অনেক ইউটিউবাররা বলছে যে প্রিন্টিং মিস্টেক বোর্ড অত মানে অতটাও পাগল নয় যে এই একটা ফাইনালি ছাড়ছে আর প্রিন্টিং মিস্টেক হবে ঠিক আছে সুতরাং জেনে শুনেই 30 করেছে কেননা এই সমস্ত বিষয়গুলোর ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে এসে কি করতে চাইছে যে কতটা কন্টেন্ট দেবে কতটা পেডাগজি দেবে সে বোর্ডই ঠিক করবে এবার দেখো
এটা তোমাদেরকে বলেছে অফিসিয়ালি, কিন্তু ভেতরে আদতে হবে কি সেটা লক্ষ্য করো। 2022 সালে সিডিপি, কারণ সিডিপি তো চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, এটা নিজেই একটা পেডাগজি সাবজেক্ট, সুতরাং সেখান থেকেও কিন্তু 30 নম্বরের প্রশ্ন ছিল, এখানে ডিফারেন্সিয়েশন করার কোনো জায়গায় নেই। এবার যদি তোমাদের 2023 সালের যদি নিউ সিলেবাসের একটু মডেল কোশ্চেনগুলো দেখো, সেখানে মডেল কোশ্চেন অ্যানালিসিস করলে তুমি দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তোলা হয়েছে, তাও 2022 সাল থেকে, ঠিক আছে? অর্থাৎ আমরা ধরে নিতে পারি 2022 সালে যে ধরনের উপরে উপরে মানে শর তোলা, বুঝো, দুধের উপরে যে শর থাকে সেই শরটা তুলে নিলে একদম ভাসা ভাসা প্রশ্ন হয়, সেরকম খুব ডেপথ বা কনসেপ্টে প্রশ্ন হবে না, কিন্তু তোমার উপরে একদম ভাষাগত দিক থেকে প্রশ্ন হবে। ম্যাথে যদি যাও তোমার বিভিন্ন পয়েন্ট নাম্বারের মানে বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেবে, ঠিক আছে? যার ফলে তুমি তোমাকে বলবে যে চালের দাম যদি 7.75 টাকা হয়, এরকম যদি 5 কিলো চাল হয়, তাহলে সেই চালগুলোকে একসঙ্গে মিশ্রণ করে তোমার যদি 100 টাকা কিলো দরে বিক্রি করতে হয়, ঠিক আছে, চালের মানে পার্সেন্টেজটা কত, ঠিক আছে, লাভ টা কত থাকবে, এই ধরনের প্রশ্ন দেবে। যে প্রশ্নটা তো তোমার টাইমটা খাবে বেশি, মোথায় রাখবে সেই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড এবার করবে, যার ফলে কি হবে, ওই প্রশ্নটা করতে তুমি আর প্রশ্নের টাইমগুলো যেন এর মধ্যে ঢুকে যায়, সেই প্রশ্ন যদি অ্যাটেন্ড করতে না পারো, এই জায়গাতে কিন্তু কাজ করবে, আমি বলে রাখলাম, ঠিক আছে? আমার এই ভিডিওটা পরীক্ষা দিয়ে এসে আবার একবার দেখো। এবার দেখো তাহলে বুঝতে পারছো, সেখান থেকে যে মডেল কোশ্চেন দিয়েছে 2023 সালের মডেল কোশ্চেনে দেখবে 22 সালের ম্যাক্সিমাম প্রশ্ন তুলেছে সেখানে। সুতরাং 22 সালের প্রশ্ন তুলে সেখানে যে পেডাগজি এবং কন্টেন্টের যেটা যে পেডাগজি আর কন্টেন্ট নিয়ে একটা সেট তৈরি করেছে, মনে করো যদি বাংলায় বলি সেই রেশিওটা হচ্ছে 3:2, তিনটে যদি কন্টেন্ট তোলে দুটো তুলেছে পেডাগজি, মডেল কোশ্চেন নিজেরা দেখে নেবে, ঠিক আছে? তো এই জায়গাতে যদি এরকম 3:2 তোলে, আমরা বলতে পারি যে আমাদের 23 সালের যে প্রশ্নপত্র তৈরি হবে এটা কিন্তু হিন্টস দিয়ে দিয়েছে, তোমাকে তো বলে দেবে না যে ভাই এতটাই দেবো, ঠিক আছে, বলে দেবে না, কিন্তু হিন্টস দেবে। হিন্টসের থেকে জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নাদানকে বোঝাবে বাবা কে আছো কোথায়, একটা কথা আছে, সুতরাং সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হতা হয়। সুতরাং এই 3:2 তে মনে করবে যেমন ভাবে এর আগের বারে পেডাগজিটা এসেছিল, ঠিক এইরকম ভাবেই পেডাগজি আসবে, সুতরাং ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাকে 15টা পেডাগজি দেবে বলেছিল, দিয়েছে 5টা পেডাগজি, তোমার কিচ্ছু এসে গেছে, কিচ্ছু এসে যায়নি, সুতরাং তুমি সেইভাবেই পরীক্ষা দিয়ে চলে আসতে পেরেছো যারা 22 সালে পরীক্ষা দিয়েছো। সুতরাং পেডাগজি কতটা দেবে, কন্টেন্ট কত দেবে, দ্যাটস নট দ্য মেইন টপিক। মেইন টপিকটা কি, আমাদের কনসেন্ট্রেট করতে হবে, আমাদের ফোকাস করতে হবে পড়াশোনায়। লুক পে ধ্যান মাত দো, বুক পে ধ্যান দো, ঠিক আছে? এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখবে এই লাস্ট কটা দিন। তাহলে কিভাবে পড়বে তাহলে বুঝতে পারলে, কন্টেন্ট পেডাগজি আগের বারের মতোই সেম থাকবে বলে আশা করা যাচ্ছে, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, যে টপিক সেই টপিকের আনসার আশা করি পেয়েছো। এবার তোমাকে একটা কথা বলি, হয়তো তোমরা মনে করছো যে এই সময় দাঁড়িয়ে দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল টাইম ফর ইউ গাইস, তো এই টাইমে তোমরা কিভাবে প্রিপারেশনটা নেবে। তো প্রথমে তোমরা কন্টেন্ট পার্ট, কন্টেন্টের কনসেপ্টটা ফুললি ক্লিয়ার করবে, কন্টেন্ট পাস করার পর তোমরা পেডাগজিটা ক্লিয়ার করবে, করার পরে যত পরীক্ষা কাছাকাছি আসবে তত তোমরা মক টেস্ট, শুধু মক টেস্ট না ফুল লেন্থ মক টেস্টটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে, যার ফলে কি হবে মানে ওই ধরনের প্রশ্ন, যেমন একটা টেস্ট ম্যাচ যখন খেলতে যায় না কেউ, তাকে বারবার ম্যাটে একতবার প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? প্র্যাকটিস একটা বিশাল জিনিস, মনে করো যারা কিক বক্সিং করে তাদের প্রত্যেকেই সেভ অ্যাটাক, ঠিক আছে, এই যে সেভ অ্যাটাক এইটা প্রত্যেকবার যতবার শেখানো হয় না ততবার ওই কেউ যদি তার সামনে এরকমও করে সেই সেভ অ্যাটাকে চলে যাবে, মানে এত হাজারবার ওইটা করানো হয়, ঠিক আছে? সুতরাং অটোমেটিক্যালি যত বেশি তুমি প্র্যাকটিস করবে প্রশ্ন আসার সাথে সাথে কম সময়ের মধ্যে তুমি নামিয়ে দিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো খুব মাথায় করে রাখো, আমার কথাগুলো শুনবে সবাই, কিন্তু যারা কাজে লাগাতে পারবে তাদের দেখবে তুমি রেজাল্ট তুমি পাবে, তারপরে এসে আমাদের চ্যানেলে কমেন্ট করো, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি তোমার জন্য প্রথম হয়ে থাকে অবশ্যই দেখো সাবস্ক্রাইব করা আছে কিনা। নিউ সিলেবাস, এই যে নিউ সিলেবাসের উপর থেকে যে কটা মানে টপিক চেঞ্জ হয়েছে, লাইক ইভিএস এ প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কিন্তু ক্লাস দিচ্ছি একেবারে মাস্টার ক্লাস ডিটেলে, তুমি ইউটিউবে কোথাও এরকম ভিডিও খুঁজে পেলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এত বড় কথা বললাম, সুতরাং প্রত্যেকে অবশ্যই সেইভাবে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লে লিস্ট অপশানে যাও গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখো, মনে করে অবশ্যই দরকার হয় টাইম এক্সট্রা বাড়িয়ে তোমরা একটু স্পিড বাড়িয়ে পুরোটা দেখো, দেখবে একদম কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মনে করছো আমাদের ক্লাস ভালো লাগছে, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, খুব কম দামে কম পয়সায় তোমাদের জন্য
পাঁচটা পাঁচটা মাস্টার দিয়ে আমরা পেইড ব্যাচের লঞ্চ করেছি, প্রত্যেকটা সাবজেক্টে পাঁচটা মাস্টার পাবে। এই নাম্বারে কল করো, 7003840858, এই নাম্বারে প্রত্যেকে কল করো। কল করলে আমরা সেখানে তোমাকে গাইড করব এবং তোমাকে মাত্র 599 টাকায় সেই টেট পরীক্ষা পর্যন্ত ওয়ান টাইম পেমেন্টে তোমাকে ফুললি তোমাকে প্রস্তুত করিয়ে তুমি যাতে ভালো নাম্বার পাও সেইভাবে তৈরি করে পরীক্ষার হলে পাঠাবো। অবশ্যই সেই জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতিকে অনেক বেশি মজবুত করতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।